আসসালামু আলাইকুম সবাইকে, আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে অনেকদিন পরে এরকম একটা মোটো ব্লগিং করতেছি। তো আজকে যাচ্ছি হচ্ছে আপনার রাজশাহীতে, আমার রাজশাহীতে যে মেজনানা আছে তার ছোট ছেলে আমার মামা, সে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে তার হাত এবং পা ভেঙে গেছে, তার খুবই গুরুতর অবস্থা। সেটা দেখার জন্য আজকে রাজশাহীতে যাচ্ছি। তো আমরা টোটাল চারজন যাচ্ছি, এই যে আমার বাইকে দুজন আর এই যে এই দুজন। তো এখন যেতে যেতে আবার একটু রেস্ট নেওয়ার জন্য এই কাকার দোকানে মুড়ি খাওয়ার জন্য আমরা দাঁড়ালাম। তো এখানে মুড়ি খাওয়া শেষ করে তারপরে আবার আমরা রওনা দিলাম। তো হাসপাতালে চলে এসেছি রাজশাহী মেডিকেলে। রাজশাহী মেডিকেলে এসে যে এখন ভিতরে প্রবেশ করতেছি, তো ভিতরে মামাকে দেখে খুবই কষ্ট লাগলো, মানে এত কষ্ট লাগছে সেটা বোঝানোর না, কারণ ওর অবস্থা খুবই খারাপ ছিল। এই জন্য মনটা খুবই খারাপ ছিল আমাদের ওকে দেখে, ওর হাতের পায়ের অবস্থা। তো ওখান থেকে দেখে তারপরে তৃপ্তি হোটেলে এসে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া সেরে এই যে এখন বাইরে আবার চিন্তা করতেছি রাজশাহী শহরটা একটু ঘুরব। তো চিড়িয়াখানা যেহেতু বন্ধ এই জন্য ভাবছিলাম হচ্ছে পদ্মাপাড়ে একটু গিয়ে ওখানে আড্ডা দিই। তো পদ্মাপাড়ের উদ্দেশ্যে আমরা এখন রওনা দিয়েছি। রাজশাহীর শহর তো এমনিতেই ভালো লাগে আমার। তো পদ্মাপাড়ে এখানে এসে 15 টাকা হচ্ছে গাড়ির পার্কিং বাবদ নিল। তো এখানে এসে বিকালটা আসলে যে মনটা খারাপ ছিল পরে বেশ ভালো হয়ে গেল আমাদের এখানে এসে। এখানকার পরিবেশটা ছিল অনেক সুন্দর, খুবই ভালো লাগছে। বিকেলে ঠান্ডা বাতাস ছিল, আর আমরা যখন যাই তখন খুব একটা মানুষজন ছিল না, তবে শুক্রবারে নাকি অনেক মানুষ হয় এখানে। তো এর মধ্যে হচ্ছে যে আমাদের সব ছেলেপেলে ছবি উঠতেছে, ভিডিও করতেছে, আর এই প্রাকৃতিক দৃশ্যটা খুবই সুন্দর, যেটা আমাদের খুবই ভালো লাগছে। পরে এখান থেকে ঘুরে শেষ করে এখন বের হয়ে যাচ্ছি পুঠিয়া রাজবাড়ি দেখার জন্য। তো রাজবাড়িটা আসলে দেখে অনেক ভালো লাগছে, এটা এখন কলেজ হয়েছে রাজবাড়িটা, দেখার মতো ছিল। বিকালটা অনেক সুন্দর ছিল, সামনে মাঠে ছেলেপেলে ক্রিকেট খেলতেছিল। পরে ওখান থেকে আমরা আবার রওনা দিয়ে দিলাম নাটোরের উদ্দেশ্যে। তো নাটোরে যেহেতু যাব, কাঁচাগোল্লা না খেয়ে গেলে হয়, কাঁচাগোল্লা খাওয়ার জন্য আবার মৌচাকে দাঁড়ালাম। মৌচাকে গিয়ে একটু কাঁচাগোল্লা খেলাম আমরা, খেয়ে এবার আবার মুখ ঝাল করার জন্য এই কাকার দোকানে দাঁড়িয়ে একটু ঝালমুড়ি খেলাম। যাই হোক, রাজশাহীর ভিডিওটা ছিল অনেক ভালো, ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর আমরা চারজন বেশ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর সেফভাবে বাসায় আসছি, এবং আমাদের অনেক ভালো লেগেছে এই জার্নিটা।